नमस्कार बंधुरा, अनिता रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमी आपनादेर साथे मैंगो लस्सी रेसिपि शेयर करब। आर एखन प्रचंड गरम पड़ेछे आर एखन बाजारे पाका आम प्रचुर परिमाणे पावा जाच्छे। चलुन मैंगो लस्सी करते की लागजे सेगुलो बोलछि। जे सब उपकरण लागबे, दई, दईटा आमी घरे पेते रेखेछिलाम, एखाने 400 ग्रामेर मतन आछे, एकटा बड़ो आम, चीनी, एकटु लवण आर काजू आछे आर किशमिश। आमी आमटा केटे निच्छि। एकदम पाका आम আর এই লস্যি খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটু আমি কেটে নিচ্ছি গার্নিশের জন্য। প্রথমে এবার আমি পুরো আমটাকে কেটে নিয়ে এবার আমি পুরো আমটাকে কেটে নিচ্ছি। আমি আমটা কেটে নিলাম, এখন এবার শুরু করি। এবার আমি বন্ধুরা কিছুটা কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার জারে। এবার আমগুলোও দিয়ে দিচ্ছি আমি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, এখানে 5 চামচ আছে, টেস্ট অনুযায়ী দেবেন। এর মধ্যে একটু আমি লবণও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন, আর পুরো দইটা দিয়ে দেব। আমি দইগুলো সব দিয়ে দিলাম, এখানে 400 গ্রাম দই আছে। আমি এবার মিক্সার জারটা বন্ধ করে দিলাম। এবার আমি মিক্সিতে এটা ব্লেন্ড করে নেব। আমি এটাকে এবার ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই লস্যিটা হয়ে গেছে। এটা একটু গাঢ় হয়েছিল, আমি এর মধ্যে একটুখানি জল মিলিয়েছি। এখন আমি ডেকোরেশনের জন্য একটু ম্যাঙ্গোর পাল্পগুলো দিয়ে দিলাম, যেটা কেটে রেখেছিলাম। আর একটু কাজু কুচি দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য, খেতেও ভালো লাগবে। কিশমিশও দিচ্ছি।
বন্ধুরা, আমার এই ম্যাঙ্গো লস্যিটা হয়ে গেছে, রেসিপিটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।